লিওনেল মেসি যেন ফুটবলের এক জাদুকরের নাম। এই মেসি সেই মেসি যার ক্যারিয়ারে আছে 750টি গোল। এই হিসাবে মেসি শুধু আর্জেন্টিনারই না, বরং পুরো বিশ্বের সেরা গোলদাতাদের একজন। একজন ক্লাব প্লেয়ার হিসেবে মেসি 5টি ব্যালন ডিয়ার জিতেছেন, সেই সাথে ফিফা প্লেয়ার অব দি ম্যাচ জিতেছেন 6 বার। তবে মেসির এত সব অর্জন যেন মলিন হয়ে যায় বিশ্বকাপের স্টেজে এসে। তার হাতে এখন পর্যন্ত শোভা পায়নি বিশ্বকাপ। বিশ্বকাপের 5টি আসরে অংশ নিয়ে 25টি ম্যাচ খেলে গোল স্কোর করেছেন 11টি। 2006 সালে 18 বছর বয়সী মেসি স্কোর করেন বিশ্বকাপে তার প্রথম গোল। 2008 সালে বেইজিংয়ে আর্জেন্টিনাকে গোল্ড এনে দেওয়ার পর 2010-এ বিশ্বকাপে মেসির উপরে পড়ে যায় বাড়তি চাপ। সারা বিশ্বকাপ জুড়ে ভালো খেলেও একটি গোলও স্কোর করতে পারেননি তিনি। 2010-এর পর 2014-তে যেন আরও বাড়তি চাপে মেসি। তবে এই চাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একাই 4টি গোল আর 1টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। তবে ফাইনালে গিয়ে স্বপ্ন ছুতে ছুতে আর নাগাল পেল না মেসিরা, জার্মানের কাছে হারল 1-0 গোলে। 2018-র রাশিয়ার বিশ্বকাপে মেসিরা প্রথম পর্বই পেরোতে পারেননি। মরার উপর খাড়ার ঘা আইসল্যান্ডের বিপক্ষে মেসির ম্যাচ উইনিং পেনাল্টি মিস, আরও একবার স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। এইবারের বিশ্বকাপের শুরুর ম্যাচেই হোঁচট মেসির। পেনাল্টিতে স্কোর করেও সৌদি আরবের কাছে হার যেন মেসি ভক্তদের সব আশা ভরসায় ঘুরে বালি। কিন্তু পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় মেসি, মেসির সাথে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। পরের 5 ম্যাচে 3টি গোল করেন মেসি। নেদারল্যান্ডসের কাছে হারতে হারতে রক্ষা পায় মেসিরা। এরপর ক্রোয়েশিয়ার কাছে 3-1 গোলে দুর্দান্ত জয় পায় মেসিরা, আর সেই সাথে স্বপ্নের ফাইনালে পদার্পণ ফুটবলের এই ম্যাজিক বয়ের। মেসি কি পারবে বিশ্বকাপে শিরোপা জিতে বিশ্বকাপে তার সম্ভাব্য শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে, নাকি খালি হাতেই আসর ছাড়তে হবে এই কিংবদন্তিকে?